নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা গ্রামারের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমরা আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। তার কারণ আপনাদের যে প্রশ্নটির উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা প্রাপ্ত মার্কস অবশ্যই ভিডিওটি শেষে সৎভাবে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে আপনারা যেরকম বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন, আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত সরাসরি একটা লাইভ পরীক্ষা দেওয়ার জন্য। তো আজকে আমরা আলোচনা করছি 1010তম প্রশ্ন নিয়ে। আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে দেখবেন আমাদের বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় আপনাদের মোটিভেশনাল ভিডিও পেয়ে যাবেন। তা শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তৈরি করা হয় তার নাম কি? এটা ছিল আমাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। তো চলুন আজকে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর করেছেন অপশান ঘ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1011। সমস মূলত কয় প্রকার? আমাদের চারটে অপশান দেওয়া আছে, যে উত্তরটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেই উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান খ, চার প্রকার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1012। দ্বিগু সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করা হয়? আপনাদের স্ক্রিনে চারটে অপশান দেওয়া আছে, যে উত্তরটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1012 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ, কর্মধারায় সমাস, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1013। কোনো কোনো বৈয়াকরণ কর্মধারায় সমাসকে কোন সমাস বলেছেন? আপনাদের স্ক্রিনে চারটে অপশান দেওয়া আছে, এই চারটে অপশানে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1013 নম্বর প্রশ্ন। আর 1013 নম্বর প্রশ্নে আপনাদের যেটা উত্তর সঠিক বলে মনে হয় আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 1013 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান গ, তৎপুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1014। কেউ কেউ কোন সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেছেন? আপনাদের স্ক্রিনে চারটে অপশান দেওয়া আছে, যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা 1014 নম্বর প্রশ্ন। আর 1014 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ, কর্মধারা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1015। 1015 নম্বর প্রশ্নে চলে এসেছি, প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? আপনাদের 1015 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা ক, খ, গ, ঘ এই চারটে উত্তরের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান খ, দ্বন্দ্ব সমাস, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1016। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কি বলা হয়? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান ক, দ্বন্দ্ব সমাস, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1017। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝাতে ব্যাস বাক্যটি কয়টি অব্যয়পদ ব্যবহৃত হয়? তাহলে কয়টি অব্যয়পদ ব্যবহৃত হয় সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। 1013 নম্বর প্রশ্ন। আর 1013 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান গ, তিনটি,
তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1018-তে। কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, এই চারটে অপশনের মধ্যে যদি সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1018 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন খ অহিনুকুল, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1019-এ। দা কুমড়ো কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? তাহলে দা কুমড়োটা কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ সেটা আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে। যারা এ বি সি ডি বা ক খ গ ঘ যেটাই বলেন এই চারটে অপশনের মধ্যে উল্লেখ করছেন অপশন সি বা গ, বিরোধার্থক দ্বন্দ্ব, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1020-তে। অহিনকুল কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাসের উদাহরণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে, আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন ক বিরোধার্থক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1021। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কোনটি অথবা নিচের কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব? তা আপনাদের 1021 নম্বর প্রশ্নে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যারা উল্লেখ করছেন অপশন খ জমা খরচ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1022-এ। জমা খরচ সমস্ত পদটি সঠিক ব্যাসবাক্য কোনটি? তা আপনাদের সঠিক ব্যাসবাক্য নির্বাচন করতে হবে। আপনারা সঠিক ব্যাসবাক্যটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন ঘ জমা ও খরচ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1023-এ। জমা খরচ কোন শব্দযোগে দ্বন্দ্ব সমাস? তাহলে আপনাদের এখানে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে চারটে অপশনের মধ্যে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন গ বিপরীতার্থক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 1024। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন খ সমার্থে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর এখন আপনারা সবাই একে একে আজকে এই আলোচিত 15টা প্রশ্নের কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই আপনারা পোস্ট করবেন। আপনারা মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তা আপনারা একে একে সবাই নির্দ্বিধায় আপনারা সঠিকভাবে ক্যালকুলেশন করুন কে কত মার্কস পেয়েছে এবং সেটা পোস্ট করুন। আর আমরা চলে যাচ্ছি আপনাদের হোম টাস্কের প্রশ্ন। আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলবো, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস? অপশন ক দুধে ভাতে, অপশন খ কাগজপত্র, অপশন গ ভাই বোন এবং অপশন ঘ জমা খরচ। আবার আমি আপনাদের কোশ্চেনটা বলছি, কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস? অপশন ক দুধে ভাতে, অপশন খ কাগজপত্র, অপশন গ ভাই বোন এবং অপশন ঘ জমা খরচ। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং গত 10 দিন ধরে যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে পুরস্কৃত করা হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়ার মাধ্যমে। আপনাদের যখন ইমেল অ্যাড্রেস চাওয়া হবে বা যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন, আপনাদের পুরস্কার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে বিতরণ করা হবে। আর এখন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবভিয়াসলি কমেন্ট করবেন, এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন রোজ নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের সাথে আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ জীবন কামনা করে আমরা এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।